সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম শিপিয়া দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আম্বারি হাট এবং আপনারা জানেন যে আম্বারি হাট সপ্তাহে দিন সম এবং শুক্রবার বসে শুক্রবারে বড় এবং সোমবারে ছোটো হয় তো আজ শুক্রবার উনত্রিশে অক্টোবর দু হাজার একুশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি দেখছেন যে এই জায়গায় হচ্ছে বিকৃত গরু মানে ক্রয় করা গরুগুলো কিনে এ পাশে বেঁধে রাখা হয়েছে এই যে যে পাশে দেখছি যেগুলো সবগুলো হচ্ছে ক্রয় করা গরু আর আমরা যদি হাটটি দেখাই হাটটি একেবারে টোটাল ফাঁকা হয়ে গেছে তো শেষ মুহুর্তে অবস্থান করছি এবং আমরা যেহেতু প্রতিদিন আপনাদের একটা প্রতিবেদন দেই যে বিভিন্ন প্রান্তের ব্যাপারী বা খামারিরা তারা এসে যে গরুগুলো ক্রয় করছে দামটা কেমন পাইলো দামটা নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না এগুলো বিক্রির উদ্দেশ্যে নাকি খামারের খামার উদ্দেশ্যে সেই সত্র তথ্যগুলো আপনাদের তুলে ধরি আর সেই সূত্র ধরেই কিন্তু আমরা একটু দেখাবো যে এই গরুগুলো কোথা থেকে সে ক্রয়গুলো দামটা কেমন পেয়েছি তো দর্শক আমাদের সাথে থাকবেন চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আসছিলেন কোথা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আচ্ছা এ নেওয়ার উদ্দেশ্যে মানে কি ধরনের গরু নেওয়ার উদ্দেশ্যে আসছিলেন ছিল ছোটো ছোটো সাইওয়াল বাছুর আইছে দেখি এখানে যথেষ্ট দাম আচ্ছা আচ্ছা তো সমস্যা হচ্ছে মানে ছোটো ছোটো বাছুর নেওয়ার উদ্দেশ্যে ছিল শাহিওয়ালের

তো আপনাদের এলাকা থেকে এখানে আনুমানিক কত টাকা মতো ডিফারেন্স পাইলেন এগুলো তো বলা যায় না এগুলো আমি ওখানে দেখি নাই ও ওখানে আইডিয়া করেন নাই এগুলো এগুলো দেখি না আচ্ছা আচ্ছা ছিলাম ভালো ভালো জাতের আছে ভালো ভালো জাতের দেখছিলেন কিন্তু দামের কারণে সেগুলো দামের কারণে নিয়ে না পোষায়নি যার ফলে নেওয়া হয় না এখন এগুলো নিলেন আর কি তো সব মিলিয়ে আজকে এই আম্বার হেড দেখিনি কি আপনি সন্তুষ্ট এখন দেখা যাক ভবিষ্যৎ কি রাখছে আল্লাহ আচ্ছা আচ্ছা বলা যাবে না তাও এগুলো কিন্তু কোন জাতের নিলে ভালো ছিল হ্যাঁ

পাঁচশো টাকা বসে আমরা একটু দেখাবার চেষ্টা করছি আপনাদের আচ্ছা রফিকুল ভাই তো আজকে কালকে তো কাহারুল জি ভাই এনাকে এখানে কয়টা কিনে দিলেন আটটা আটটা কাহারোলে আবার কতগুলো কিনবে কালকে তো একটা বিষটা নেওয়ার কথা আছে টোটাল বিষটা নাকি কালকেই বিষটা না আজকে মোট বিষটা টোটাল মোট বিশটা হ্যাঁ আটটা আছে কালকে যদি বারোটা বা দশটা যা হয় এটা নিবে এটা নেবে এই জাতেরই

মানে কমেও না বেশিও না বলা যাবে না মানে স্বাভাবিক সমন্তরাল ভাবে চলছে তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ